আত্মীয়র জমি বিবাদ মেটাতে গিয়ে প্রাণনাশের হুমকির মুখে ডানকুনি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সূর্যতে। পাল্টা 15 লাখ টাকা তোলা চাওয়া দিতে অস্বীকার করায় জমি মালিকের বাড়িতে চড়াও হওয়ার অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে। প্রশাসনের দ্বারস্থ দুপক্ষই জানা গেছে। কাউন্সিলর সূর্যদের আত্মীয় ভোলানাথ গুইনের জমি কাগজ জালিয়াতি করে হাতিয়ে নেয় তারই দাদা সীতানাথ গুইন। এরপরই ভোলানাথ গুইন পুরো বিষয়টি জানান কাউন্সিলর সূর্যদেকে। কাউন্সিলর সূর্যদের পরামর্শে এবং সহযোগিতায় ভোলানাথ গুইন গত 4 ডিসেম্বর চণ্ডীতলা থানায় অভিযোগ দায়ের করেন দাদা সীতানাথ গুইনের বিরুদ্ধে। কাউন্সিলর সূর্যদের পরামর্শে এবং সহযোগিতায় থানায় অভিযোগের পর থেকেই কাউন্সিলর সূর্যদেকে একাধিক উপায়ে, কখনো সামনে তো কখনো ফোনে, প্রাণনাশের হুমকি দেন সীতানাথ গুইন। এমনই অভিযোগ তোলেন কাউন্সিলর সূর্যদে। প্রথমবার যখন বলা হয়েছিল আমাকে, আমার মনে আছে, আমার পারফেক্ট ডেটটা মনে নেই, আমি নইটি দিয়ে যাচ্ছিলাম, উনি আসছিলেন নইটির দিক থেকে, আমাকে গাড়ি দাঁড় করিয়ে বলেছিলেন এই কেসটা তুলতে হবে। আমি বললাম এটা তো আমি কেস করিনি, আমি কি করে তুলবো, তুমি তোমার ভাইকে বলো। তখন উনি বলেছিলেন এই কেসটার পিছনে তুই দায়ী, এই কেস যদি না ওঠে আমি দেখবো তুই কত বড় কাউন্সিলর, আমি তোকে মিথ্যা মামলা দেবো, অনেক পুলিশ অফিসার আমার সেটিং আছে, ঠিক এই ভাষা সেটিং আছে, আমার মাথার উপরে অনেকের হাত আছে। এবং বলেছিলেন যে এই কেস যদি না ওঠে ঘরে ছোট বাচ্চা আছে, বাচ্চাটাকে বড় করতে হবে, এটা মাথায় রাখবি, তুই এমন কিছু করিস না যে বাচ্চাটা 5 বছর বয়সে বাবা হারা হোক, ঠিক এই ভাষাটা বলেছিল। আমি কোর্টকেও বলবো, আপনি কি এই প্রাণনাশের হুমকির পর থানা বা পুলিশ? প্রথমবার আমি গুরুত্ব দিইনি, আমি ভেবেছিলাম বলছে হয়তো ফার্স্ট স্টেশনে বলছে, নিজে 2 নম্বরই করেছে ফেঁসে গেছে তাই বলছে, দ্বিতীয়বার আবার, তৃতীয়বার আবার, তারপর তো আর চুপ থাকা যায় না। এবারে চুপ থাকা মানে প্রিভেনশন নেওয়া হচ্ছে না। নিশ্চয়ই আমি তখন আইনের দ্বারস্থ হয়েছি, প্রশাসনের দ্বারস্থ হয়েছি। পাল্টা সীতানাথ গুইন সূর্যদের অভিযোগ অস্বীকার করে জানান সূর্য দে ও তার ভাই ভোলানাথ গুইন তার বাড়িতে গিয়ে 15 লাখ টাকা দাবি করে, টাকা না দেওয়ায় তাকে হুমকি দেওয়া হয়। এমনকি গত নভেম্বর মাসে 21 ও 22 তারিখ পরপর দুদিন তার বাড়িতে হামলা চালানো হয় সূর্যদের নেতৃত্বে। এ বিষয়ে গত 23 নভেম্বর চণ্ডীতলা থানায় লিখিত অভিযোগ জানান তিনি, পাশাপাশি মুখ্যমন্ত্রীর দপ্তরে অভিযোগ জানিয়েছেন। তার আরও দাবি, একজন তৃণমূল নেতাকে প্রাণনাশের হুমকি দেওয়া কি সহজ ব্যাপার? ওই সূর্যদে আমার ভাইকে দিয়ে আমার বাড়িতে পাঠায় প্রথমে, যে 15 লাখ টাকা দিতে হবে, ও 15 লাখ টাকা দিলে তাহলে ওদের মধ্যে আমাদের রিলেশনটা ভালো থাকবে। এবং আমি সেটা দিইনি বলে ও একদিন বাড়িতেও এসেছিলো, বাড়িতে আমার ভাইকে নিয়েই এসেছিলো, বললো মেসেও 15 লাখ টাকা দিয়ে দাও, এখন তৃণমূল গভর্নমেন্ট এই 2-3 বছর আছে, থাকবে কি না থাকবে কোনো ঠিক নেই, অথবা আমি পাওয়ারে আসি আমি ওটা 2 কোটি টাকা বানিয়ে দেবো। তা এইবার আমি সেসব কথায় কানে দিইনি, আমার বাড়িতে এসে হুমকি দিয়ে গেলো যে 15 লাখ টাকা দিয়ে দাও, নাহলে ভয়ঙ্কর পরিস্থিতি হবে, তোমার তো 2 মেয়ে, তোমার কী হবে, তুমি তো জীবনে এত টাকা এত সম্পত্তি করেছো, তোমার কী হবে, সব দিয়ে দাও। তা আমি সেই অবস্থা দেখেই আমার আইনি পরামর্শ নিলাম, নিতে নিতে এবার 21 নভেম্বর 22 নভেম্বর দুদিন রাত্রিবেলা আমার বাড়িতে এসে হামলা করেছিল। আমি 23 তারিখে সমস্ত দপ্তরকে জানিয়েছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি সমস্ত জানিয়েছি, ওনার ওপর আমার কনফিডেন্স আছে, আমি ওনার কাছে সুবিচার পাবো সেই আশাতেই আমি জানিয়েছি। এবং এখন এটা যেহেতু সাবজুডিস, আমি এই নিয়ে আর আপনাকে বেশি কিছু বলতে চাই না, ব্যাপারটা হচ্ছে এই। কবে আপনার বাড়িতে এসেছিল হামলা চালিয়েছিল? 21 নভেম্বর 22 নভেম্বর কটার সময়? রাত্রি তখন 12:30, একদিন 1:20। আমি একদম রিটিন চণ্ডীতলা থানা থেকে শুরু করে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে সবাইকেই জানিয়েছি, এবার মুখ্যমন্ত্রীর আমার বিশ্বাস আছে উনি যা বিচার করে দেবেন আমি সেটাই মেনে নেব। কতজন এসেছিলেন আপনার? ওর ছেলে নিজেই বলছে আমরা 25 জন এসেছিলাম, ওই পাশের বাড়ি অভিষেক পালকে ও ফোন করেছিল, বলো ও তো রাত্রিতে কুকুরকে খাবার দিতে ওঠে, এবার উঠে দেখতে পেয়েছে আমার বাড়ির এই ভিতরে ঢুকেছে, আমার মেন গেটে চাবি দেওয়া আছে কিন্তু পিছন দিয়ে ঢুকেছে, তো দেখে কে 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 করছে রাত্রিবেলা, স্বাভাবিক 1টার সময়
একটা বাড়িতে, বুঝতে পারছেন? এবং আমাকে 5টা 6টা ফোন থেকে ফোন করছিল রাত্রিবেলা 12:30-1টার সময়। এবার সেই ফোন নাম্বারগুলো আমার কাছে সব আছে, এবং তাতে ওই সূর্যদের নাম্বারও রয়েছে, আমার ওই পূর্বায়নগুলোর নাম্বার রয়েছে, ভোলানাথগুলোর নাম্বার রয়েছে, সবাইকার নাম্বার রয়েছে, এবং আরও নাম্বার আছে, 5-6টা নাম্বার, সেগুলোও আমি থানাকে জানিয়েছি। মহামান্য আমি মুখ্যমন্ত্রী ওনাকেও জানিয়েছি। এইবার সেইটা জানিয়েছি বলে ওই পাশের বাড়ি অভিষেক পালকে তারপরের দিনে থেট করেছে যে আমরা, তুমি 4 জনকে দেখেছো তো বাড়িতে, আমরা 25 জন গিয়েছিলাম, তো হয়েছেটা কি? এই অবস্থা আমি রয়েছি। আমাদের ফ্যামিলি পুরো মানে একটা সংকীর্ণ অবস্থায় রয়েছে, বুঝতেই পাচ্ছেন। তা সেই জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে জানিয়েছি, একটা সাবজেক্ট ম্যাটারে রয়েছে, তো আমি ওই জন্যে এখানেই কিছু বলছি না। যা বিচার করে দেবেন মাননীয়া, আমি সেটাই মেনে নেব। বলছেন যে উনি প্রাণ সংশয়ে ভুগছেন, মানে আপনি নাকি ওনাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন? সম্পূর্ণ মিথ্যে কথা। গোবরা রেল স্টেশনে সম্পূর্ণ মিথ্যে কথা। যদি গোবরা গেটের আমি প্রাণনাশের হুমকি দিতাম, তাহলে সেই দিন আমার ব্যবস্থা নিতেন না উনি। ঘটনা অ্যাকচুয়ালি আমি আমার নিজের দাদাকে সরল বিশ্বাসে, অন্ধবিশ্বাসে আমি 2013 সালে আইনি লড়াইয়ে স্বার্থে একটা জমি পাহাড়ের বাটনে দিয়েছিলাম। তো দীর্ঘদিন ধরে সেই পাহাড়ের কপি আমি চেয়েছিলাম, আমি আমাকে দেয়নি। শুধু কপি নয়, অন্যান্য দলিল পর্চা যা জমি আমার ছিল, ব্যাংকের বই, পাসবই, আমার KYC সমস্ত কিছু ওর কাছে ছিল। আমি দীর্ঘদিন ধরে চেয়ে পাইনি। 2023 সালে আমি খবর পেলাম, খবর পেয়ে দেখলাম যে যেটা পাহাড়া বাটনে আইনি লড়াইয়ের স্বার্থে আমি দিয়েছিলাম, সেটা মেয়ের নামে বিক্রয় কবলা নামা 6,30,000 টাকা বিক্রি হয়ে গেছে। আমার উইদাউট এনি ইনফরমেশান, এনি পেমেন্ট, আমি কোনো পেমেন্ট পাইনি, যার জন্য আমি চণ্ডীতলা থানায় টাকা পাইনি বলে আমি একটা FIR লজ করেছিলাম। এবং তখনই খবর পেলাম ও ষড়যন্ত্র করে আমার আর যেগুলো আছে সেগুলো হাতিয়ে নেবে, আমি কিছুই করতে পারবো না। ওর অনেক অনেক বড় বড় জায়গায় কলকাতায় হাত আছে, ওর মাথার উপর হাত আছে, ও কিছুই করতে, প্রচণ্ড প্রভাবশালী ব্যক্তি, আমি ভয়ে কোনো দিন কিছু বলতে পারিনি। এবারে আমি ARA 2 কলকাতায় ওখানে গিয়ে অফিসে সার্টিফাইড কপি তুলে দেখলাম যে আমার আর একটা যে সম্পত্তি ছিল পুকুর, সেটা আমার শরীরটাকে জাল করে, আমার হাতের আঙুলের ছাপ জাল করে, আমার একটা বিকৃত ফটো দিয়ে সেটাকে অন্য লোককে, ডোমজুড়ে পাচ্ছেন, আমি তাকে দেখিনি, চিনি না জীবনে, তাকে পাহারা পাটনি করা হয়েছে, মেয়েকে বিক্রি করে যে বিক্রয় কবলা নামা, সেখানে যে আইডেন্টিফায়ার, আমার যে জালভাবে যেটা করা হয়েছে পাহারা পাটনিটা, সেই আইডেন্টিফায়ার একই 2 লোক। আমি প্রশাসনের দ্বারস্থ হয়েছি, আমি আবার একটা FIR করেছি, যাতে করে আমি এখন বর্তমানে খুব প্রাণসংশয়ে ভুগছি আমি আমার পরিবারকে নিয়ে, এবং আমাকে যিনি সাহায্য করছেন আমার, আমি এখন উপস্থিত বাড়ি ছাড়া হয়ে কালীপুরে 8 নম্বর ওয়ার্ডে আছি, ডানকুনি পৌরসভা, ওখানকার পৌরপিতা সূর্যদেব আমাকে সহযোগিতা করছেন, আমি ওনার দ্বারস্থ হয়েছি। এখন ওনারও প্রাণসংশয়ের ব্যাপার হয়ে গেছে, আমি খুব ভীত সন্ত্রস্ত পরিবারকে নিয়ে, আমি বাড়ির বাইরে বেরোতে পারছি না। পুরো বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ডানকুনি পৌরসভার তৃণমূল কাউন্সিলর, তিনি আশঙ্কা করছেন যে তাকে পারে মারা হতে পারে, এরকম একটা হুমকি লাগিয়ে দিয়ে পেয়েছে, সেটাকে কিভাবে দেখছেন আপনি? এখন বিষয় হচ্ছে যে ডানকুনির শাসক দলের কাউন্সিলর, তিনি যদি নিরাপত্তাহীনতায় ভোগেন তাহলে সাধারণ মানুষ কি অবস্থায় থাকবেন, এটা আপনাদের মধ্যে দিয়েই আমি জনগণের কাছে রাখছি। এখন বিষয় হচ্ছে যে দুপক্ষই যা শুনেছি, আমি দুপক্ষই থানায় কমপ্লেন করেছি, আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করব যে এর মধ্যে দোষী ব্যক্তিকে খুঁজে বের করতে হবে, যিনি প্রকৃত দোষী তার জন্য দৃষ্টান্ত শাস্তি হয়। আর সারা রাজ্যে তো এটা চলছে, আমার মনে হয় এটা বিষয়টা পুলিশ খতিয়ে দেখুক, তাও মনে হচ্ছে যে হয়তো কাউন্সিলরের কোথাও কোনো স্বার্থের আঘাত হয়েছে বা কোথাও কোনো বনিবনার অভাব হয়েছে, সেই জন্যই হয়তো এরকম এই ধরনের কথা উঠে আসছে। আমরা নিরপেক্ষভাবে এর সুষ্ঠু তদন্ত চাইছি, এবং যিনি দোষী ব্যক্তি তার যথাযথ শাস্তি আমরা দাবি করি। পশ্চিমবঙ্গে আইনের কোনো শাসন নেই, আজকে শাসক দলের কাউন্সিলরের বক্তব্যে সেটা পরিষ্কার হয়ে গেল, এবং শুধু ডানকুনির বাসী না, পশ্চিমবঙ্গের বাসীর কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে যে পশ্চিমবঙ্গে কোনো রকম আইনের শাসন চলছে না। তা যাই হোক, ওই কাউন্সিলর ভাতৃসম, উনি যে ক্ষতির আশঙ্কা করছেন, প্রাণহানির আশঙ্কা করছেন, এটা বিরোধী দল BJP সঙ্গে বারবার ঘটে চলেছে, প্রচুর প্রাণহানি ঘটেছে BJP কর্মীদের। এবার জমি সংক্রান্ত যে ব্যাপার, সেটা সম্পূর্ণ বিচারাধীন, পুলিশ প্রশাসন দেখছে, পুলিশ প্রশাসনের উপর আস্থা আছে আমাদের। আমরা চাইছি সত্যিটা উদ্ঘাটন হোক, যে এখানে সত্যি সত্যি ওনার প্রাণহানির কোনো আশঙ্কা হচ্ছে, অথবা যে কোনো টাকা পয়সার লেনদেন সংক্রান্ত, যেহেতু সারা পশ্চিমবঙ্গে কাটমানি এবং টাকা পয়সার একটা ব্যাপার চলছে, এটা সারা পশ্চিমবঙ্গবাসী জানে, আমাদের কাছে নতুন কিছু নয়, আপনাদের কাছে নতুন কিছু নয়, এটা পরিষ্কার বক্তব্য যেটা আমাদের
যে এটা ডানকুনিবাসীর কাছে অন্তত, যেহেতু ডানকুনির কাউন্সিলর, ডানকুনি পৌর প্রশাসনের উনি প্রতিনিধি, আমাদের কাছে প্রত্যেকটা মানুষের কাছে পরিষ্কার হওয়া উচিত যে এটা কী কারণে ঘটেছে। শাসক দলের কাউন্সিলর নিজের নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে আমরা বিরোধীরা এবং ডানকুনির সাধারণ মানুষ কোন নিরাপত্তায় রয়েছেন সেটা নিয়ে আমরা অত্যন্ত আতঙ্কিত এবং শঙ্কিত। উনি বলেছেন আমি ওনাকে দলবল নিয়ে হুমকি দিয়েছি, তাহলে ওনাকে তো কোর্টের কাছে এটা প্রমাণ করতে হবে যে আমি দলবল নিয়ে হুমকি দিলাম। এবার শুনুন, বলে দিলেই তো হলো না, ওনা রাস্তায় বিভিন্ন জায়গায় সিসিটিভি আছে, প্রশাসনের সিসিটিভি আছে, সমস্ত কিছু চ্যালেঞ্জ হবে, সমস্ত কিছু চেক হবে, আমি এটা প্রমাণ করবই যে উনি মিথ্যা কথা বলেছেন। আমি বাড়িতে ঘুমাচ্ছিলাম, আমি বাড়িতে ঘুমাচ্ছিলাম, এবারে আপনাদেরকে বলে দিই, উনি জানেন না আমার বাড়িতেও সিসিটিভি লাগানো আছে, আমি সিসিটিভি ফুটেজটা গত এক মাসের আমি কোর্টকে দেব এবং ভেরি রিসেন্ট দেব, দিয়ে প্রমাণ করবো উনি মিথ্যা। আমি মানানি মামলা করবো ওনার নামে, উনি নিশ্চিন্ত থাকুন।